হিজব তাওহীদের নেতা বানিয়েছে নেতার আরবি শব্দ ইমাম মাননীয় ইমামও বলতে পারে না ইমাম মাননীয় ইমাম বানিয়েছে কারে এমন একটা বকলম রে যে কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে নামাজের ইমামতি করবা করো ভাই খুতবা দিতে মনে চেয়েছে জুম্মায় একটু শিখা আসো না ভাই আরে আমাদের মাদ্রাসায় অন্তত এক ক্লাস পড়লো তো বেসিক আরবি এসো আরবি শিখি কিতাবটা পড়লো তো মোটামুটি জিন্দেগি চালাতে পারতো কিন্তু বেচারা মক্তবাও পড়েছে বলে আমার মনে হয় না না পারে কোরআন না পারে কালেমা না পারে আরবি শখ হয়েছে মসজিদের খাদেমও না মুয়াজ্জিনও না ডাইরেক্ট ইমামুজ জামান হয়ে যাবে এখন একদিকে খাবে বিড়ি একদিকে কাটবে দাড়ি আর একদিকে পরবে প্যান্ট শার্ট আবার মসজিদেও করবে ইমামতি এইটা কি এলাকার লোকেরা মান অন্য হুজুররাকে ছেড়ে কথা বলবে এখন এই কাজ যদি করতে চায় হুজুররে তো দমাতে হবে কি বলে দমাবে সুন্দর স্লোগান সব হুজুর ধর্ম ব্যবসায়ী যদিও বাস্তবে জানে না ওদের দাবি হলো হুজুররা বেতন কেন নেয় এজন্যই ধর্ম ব্যবসায়ী যদিও বাস্তবতা বেতন ছাড়াও এই দেশে হুজুর আছে এমন লোককে একজন দুজন আরে আমি আমার নিজের চোখে কয়েকশো আলেমকে এমন দেখেছি কয়েকজন মুরব্বীকে এমন পেয়েছে ২০ বছর ৩০ বছর ৪০ বছর পর্যন্ত ইমামতি করেছেন এক পয়সা বেতন নেন কেন আপনাদের জামালপুরে এমন কেউ নাই আরে নাই কিন্তু কমন ডায়ালগ হুজুর মানে আলিয়ার হুজুরি হোক কৌমির হুজুরি হোক হুজুর মানে ধর্ম ব্যবসায়ী তাহলে খাঁটি ধর্মিক কারা বদধর্মিক কারা এটা হলো একমাত্র তৎকালীন এই জামানার তার ভাষায় বিড়িখোর পন্নী আর তার শিষ্য সেলিম তাহলে আদর্শের জায়গা কখনো খালি থাকে না নেতৃত্বে জ্ঞানীরা যদি না আসে অজ্ঞানী যারা অজ্ঞানী না অজ্ঞানী যারা অশিক্ষিত যারা মূর্খ যারা তারাই নেতৃত্বের ভূমিকায় আসে ফলাফল কি হয় জানেন ধীরে ধীরে ইসলাম বিকৃত হতে থাকে আর আসমান টিকে আছে ইসলামের বরকতে জমিন টিকে আছে ইসলামের বরকতে গোটা জমিনটা ঠিকঠাকভাবে চলছে ইসলামের বরকতে যখন ইসলামটাই ধীরে ধীরে হারিয়ে যাবে না আসমান থাকবে না জমিন থাকবে লা তাকুমু সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আর নাস্তিকরা ভাবতে পারে ওদের জ্ঞানের কারণে দুনিয়াটা এত সুন্দর আর বিজ্ঞানী ভাবতে পারে ওদের বিজ্ঞান চর্চার কারণে পৃথিবী ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিন্তু আল্লাহর কসম কোরআন আর সুন্নার উপর যারা ঈমান রাখে তারা অবশ্যই বিশ্বাস করে একমাত্র কোরআনের বরকতে দ্বীনের বরকতে আল্লাহর নামের বরকতে ইসলামের বরকতে আজও পর্যন্ত দুনিয়াটা টিকে আছে যেদিন ইসলাম থাকবে না সেদিন দুনিয়াটাও থাকবে না গোটা দুনিয়া যদি বিজ্ঞানী দিয়ে ভরে যায় সব বিজ্ঞানীর জন্য এক মুহূর্ত দুনিয়া বাকি থাকবে না বিজ্ঞানের দৌড় কত করোনার সময় দেখেন নাই বিজ্ঞানের দৌড় কত ভূমিকম্প হলে দেখেন না বিজ্ঞানের দৌড় কত এলাকার মধ্যে কারেন্ট থাকে দিনে কয় ঘন্টা এগুলো যাচাই করলে বোঝেন না আরে আল্লাহর দেওয়া উপাদান নিয়ে গর্ব করে বুক ফুলিয়ে কথা বলে আরে জালেম আল্লাহ যখন তার উপাদান কেড়ে নেবে তখন তোদের সব বর্ম এমনি ফুটুস হয়ে যাবে আল্লাহর চেনে না আল্লাহর খায় আল্লাহর পরে আল্লাহর চেনে না দেশের মধ্যে কেউ যদি এমন পণ্ডিত হয় সব কিছু মানে সব মানে কিন্তু দেশ চালায় যারা মনে করেন তাদের মানে না দুদিন আগে হোক দুদিন পরে এরা তাদেরকে বিচারের আওতায় আনে না এদেরকে সবচাইতে বড় অপরাধী বলে বিবেচনা করে না অথচ দেশ যারা চালায় তারা কি খালেক তারা কি মালেক তারা কি জীবনদাতা তারা কি মৃত্যুদাতা কিছুই তো না তারপরও সহে নেয় না তো রব্বুল আলমিন করেন সব নিজে আর দিন শেষে রবের স্বীকারই করে না রব আবার কি এগুলো মোল্লা মুন্সিদের কল্পনা ছাড়া কিছু না আরে পাগল তোদের মতো শয়তানদের জন্য আল্লাহ জমিন এক মুহূর্ত বাকি রাখবে তো এখন হুজুররা বাধা কেন বাধা কারণ ইসলামের একটা বিধান আছে আপনারা জানেন যে বিধানের নামটা আমি এখন উচ্চারণ করলেই অনেকে হয়তো ভয় পাবেন ভয় দেই তারপরও নামটা উচ্চারণ করি সেই বিধানের নাম হলো জিহাদ ইসলামের জিহাদ এমন একটা বিধান যেটা নিয়ে দুনিয়ার সব কাফেরদের বড় কষ্ট কষ্ট হবে না কেন জানেন ভাইরাসের জন্য সবচাইতে বড় কষ্ট হলো অ্যান্টিভাইরাস ডিভাইসে যদি অ্যান্টিভাইরাস থাকে ভাইরাস ঢুকতে পারে না দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি মজবুত থাকে রোগ অ্যাটাক করতে পারে না বর্ডার গার্ড যদি শক্তিশালী থাকে বাইরের দেশের লোকেরা দেশের মধ্যে পার্শ্ববর্তী দেশের মধ্যে দুই নম্বরে করতে পারে না সব ক্ষেত্রে ঢুকতে চাইলে আগে প্রতিরক্ষা সিস্টেমকে নষ্ট করতে হয় এ কারণেই কাফেররা নামাজ নিয়ে অত সিরিয়াস না রোজা নিয়ে অত সিরিয়াস না হজ নিয়ে অত সিরিয়াস না জাকাত নিয়ে অত সিরিয়াস না কারণ জানে এগুলো দুদিন আগে বা পরে এমনি কন্ট্রোলে আনতে পারবে একটা জিনিস নিয়ে বড় সিরিয়াস যেটা হলো অ্যান্টিভাইরাস যেটা হলো ইসলামের বর্ডার গার্ড যেটা হলো ডিফেন্স সিস্টেম সেটার নাম হলো জিহাদ যদি জিহাদ
জিহাদটাকে একবার সন্ত্রাসের নামে হোক, টেররিজমের নামে হোক, জঙ্গিবাদের নামে হোক, উগ্রবাদের নামে হোক, দুনিয়ার সবাইরা যদি একবার বুঝতে পারে জিহাদ মানে যা, জঙ্গিবাদ মানে ইতা, লাউজা কদুয়তা, একবার যদি বুঝতে পারে ডিফেন্স সিস্টেম নষ্ট হবে, তখন দেশে দেশে মুসলমানকে আরো মজা করে মারা যাবে। না হলে দেখেন না চেষ্টা করে মারতে কুলে উঠতে পারে না। ইমারাতে ইসলামিয়ায় এক দুই বছর তো না, ১৯টা বছর মরল কামড় দিয়ে রেখেছিল। এক আমেরিকা না, দুনিয়ার ৫০-এর অধিক দেশ একসঙ্গে নেমেছিল। আল্লাহর কি কুদরত, বলেছিল তিন দিনের মধ্যে তোদের নেতাকে মেরে ওয়াশিংটনে হাজির করব, এক সপ্তাহের মধ্যে তোদের দেশকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহর কি কুদরত, তিন দিন গেল, এক সপ্তাহ গেল, এক বছর গেল, এক যুগ গেল, দেড় যুগ গেল, ১৯ বছরের মাথায় এসে বলল ছাইরা দেমা কাইন্ডে বাচি, তোদেরকে বলেছিলাম জঙ্গি, আসলে তোরা জঙ্গি না, আসলে তোমরা স্বাধীনতাকামী সশস্ত্র বিপ্লবী। বাংলায় বলে না মায়ের উপর ওষুধ নাই, এমন একটা হালত হয়েছে ১৯ বছর আগে যারা সবচাইতে নিকৃষ্ট জঙ্গি, ১৯ বছর পর তারা নাকি স্বাধীনতা কামী। কিসের ওষুধ এইটা? এইটাই ডিফেন্স সিস্টেমের বরকত, মানুষগুলো সাদা সিধা হতে পারে। আরে বাঙালি ও মিডিয়ার কল্যাণে যতটুকু উন্নত হয়েছে বাস্তবতা, এই ২০২৩-এ এসো আমাদের মতো এত বেশি মিডিয়ার ছড়াছড়ি তাদের হয় নাই, আমাদের মতো বাহ্যিক লাইনে এত উন্নতি হয়তো তারা করতে পারে নাই। তো দিলের মধ্যে ঈমান আছে, যার জন্য নিজের জানকেও কোরবান করতে মোটেও বিলম্ব করে না, এখন আল্লাহ এবং তার নবীর দিন হেফাজতের জন্য নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও কোনো ভয় আর পায় না। এখন ইসলামের জিহাদ নিয়ে কাফেরদের সর্বযুগে মাথা ব্যথা ছিল, এই যুগে না, একেবারে নবীর যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত হার জামানায় এটা নিয়ে মাথা ব্যথা। কারণ মাথা ব্যথা তো অ্যান্টিভাইরাস নিয়েই হবে, ভাইরাসের। এখন এটারে কিভাবে দমানো যায়? মেরে দেখে দমাতে পারে না, একজন রে মারলে ১০ জন তৈরি হয়। এই কবিতা আপনারা শোনার কথা, ইসলাম জিন্দা হোতা হায় হার কারবালা কে বা কারবালার প্রান্ত, বাহ্যিকভাবে মনে হয় পরাজয়ের ইতিহাস। আরে এমন একটা ময়দান যেখানে ইসলামের পরাজয় হয়েছে নবীর আহলে বেইতের শাহাদাতের রক্তে, পৃথিবীর মাটি সঞ্চিত হয়েছে, কিন্তু গোটা দুনিয়া সাক্ষী, কারবালা পরাজয় না, কারবালা জয়ের সূচনা মাত্র। আরে পৃথিবীতে একদিকে শহীদের রক্ত ঝরে, আর শহীদের রক্তের প্রতিটা ফোঁটার বদৌলতে লক্ষ কোটি মুজাহিদ নতুন করে তৈরি হতে থাকে। মুসলমান মুখের কথা দিয়ে ভাই কয়জনকে জাগাতে পারে? নিজের আমল দিয়ে, দাওয়াত দিয়ে, আমলই বাস নমুনা সামনে রেখে যেই পরিমাণ জাগরণ তৈরি করতে পারে, এই রকম হাজার বছর বয়ান দিল সেটা সম্ভব। সুরে বুরুজের তাফসির বাসায় গিয়ে দেখে নিয়েন, আলোচনা লম্বা হবে, আমি টানবো না। ছোট্ট একটা বালক ইসলামের জন্য নিজের জানটারে কোরবান করেছিল, কিছুই পারে নাই, এত লোকরা দাওয়াত দিবে, খ্রিস্টান সেই জামানার জালেম বাদশাহ এটারে অ্যালাউই করে নাই। তো এখন সে ভেবেছে আল্লাহ তাআলার জন্য আমি আমার জানটারে কোরবান করি। বাদশাহ তারে তীর মেরে হত্যা করলো, সে শহীদ হলো। একটা লোকেরও দুয়ারে দুয়ারে গিয়ে বুঝিয়ে আসতে পারে নাই, কিন্তু তার এই কোরবানের দৃশ্য দেখে উপস্থিত প্রতিটা জনপদবাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কেমন মুসলমান জানেন? আমার আপনার মতো সুবিধাবাদী মুসলমান না, ইসলাম গ্রহণ করা মাত্র সবাইরে ধরে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, প্রত্যেককে আগুনে পুড়ে ছাই হয়েছে, কাবাব হয়েছে, কিন্তু একটা লোকও ঈমান ছাড়ে নাই।